বিগত 3-4 বছর ধরে দেখছি যে কলকাতাতে সাউথ ইন্ডিয়ান সিনেমা প্রেমীরা অনেক গজিয়ে উঠেছে। এদের কাছে একটাই কথা যে সাউথ ইন্ডিয়ান সিনেমা হচ্ছে বেস্ট এবং বলিউড হচ্ছে গার্বেজ। এবং লাস্ট 3-4 মাস ধরে 6 মাস ধরে দেখতে পাচ্ছি যে এরা খুব মালায়ালম ফিল্মের ভক্ত হয়ে গিয়েছে। বলিউড গার্বেজ এবং মালায়ালম সিনেমা হচ্ছে একেবারে বেস্ট। ছোটবেলা থেকে বলিউড সিনেমা দেখে দেখে বড় হলো, সারা জীবন ধরে মিঠুন বচ্চন শাহরুখ সালমান করে গেল, হঠাৎই বড় হয়ে 4-5টা মালায়ালম সিনেমা দেখে বা 10-12টা মালায়ালম সিনেমা দেখে হঠাৎ করে মালায়ালম সিনেমাদের কাছে একেবারে দারুণ হয়ে উঠল এবং হিন্দি সিনেমা গার্বেজ হয়ে গেল। এরাই হচ্ছে তারা যারা বিয়ের পর মাকে বাবাকে সিঁড়ির তলায় রেখে বউকে নিয়ে সাউথ সিটিতে গিয়ে ওঠে। ভাই, আমি মালায়ালম সিনেমাকে খারাপ বলছি না, কিন্তু বলিউড গার্বেজ? তোরা কটা বলিউডের ভালো ভালো সিনেমা দেখেছিস? দেখবি তো গিয়ে ওই বরুণ ধাবনের জুড়বা, তারপর বলবি বলিউড খারাপ। বলিউডেও প্রচুর ভালো ভালো সিনেমা আছে, একটু খোঁজখবর রাখ। আর মালায়ালম সিনেমা তুই কটা দেখেছিস বাবা? মালায়ালম সিনেমা প্রত্যেক বছর গড়ে কিছু না হলেও 150টা করে রিলিজ হয়, তুই কটা দেখেছিস? 4-5টা, 10টা, 150টা করে যদি বছরে রিলিজ হয় তাহলে 5 বছরে মিনিমাম 700-800টা রিলিজ হচ্ছে, কটা দেখলি? 50টা দেখেছিস? তো লেজ দেখেছিস, শুধু একটা লেজ, জঙ্গলের ঝোপের থেকে একটা লেজ বেরিয়ে আছে, সেই লেজটা বাঘের না ছাগলের জানিস না, তো শুধু লেজ দেখে লাফাচ্ছিস কেন? সমস্তটা দেখ, বেশিরভাগটা দেখ, তারপর বহল যে সত্যি হ্যাঁ মালায়ালম ইন্ডাস্ট্রি দারুণ, বলিউড গার্বেজ। আর তুই বলিউডের কটা দেখেছিস? ম্যাক্সিমাম দেখেছিস, এর জন্য তুই ভালো খারাপ সব জানিস। কিন্তু মালায়ালমে কি করেছিস, বা কোরিয়ানে কি করেছিস, বা সাউথ ইন্ডিয়ান সিনেমা কি করেছিস? বেছে বেছে যেগুলোর নাম পপুলার হয়েছে, যেগুলো সবাই মিলে কথা বলেছে, সেগুলোই দেখেছিস, ফলে ভালোগুলোই দেখেছিস, বেছে বেছে দেখেছিস, ফলে তোর মনে হচ্ছে বা সবই ভালো। এরকমটা করবি না। একটা বাস থেকে নামলি, দেখলি একটা সাদা কাক উড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বললি বা এই জায়গার সব কাক সাদা? না, সব কাক সাদা নাও হতে পারে, হয়তো এই একটা কাকই সাদা। তোকে গোটাটা দেখ বাবা, কাউকে গার্বেজ বলার আগে সেই জিনিসটাকে নিয়ে চর্চা কর, পুরোটা দেখ, ইন্ডাস্ট্রিটাকে ভালো করে ফলো কর। আমি মালায়ালম সিনেমা খারাপ বলছি না, দারুণ দারুণ কাজ আছে সিনেমাতে, ওদের ইন্ডাস্ট্রিতে, তাই বলে বলিউড গার্বেজ নয় রে বাবা, একটু ভালো করে বোঝ, ঠিক আছে? ছোটবেলা থেকে বলিউডই তোকে মানুষ করেছে, সিনেমার যে এত প্রতি আকর্ষণ তোদের, সে বলিউডই তৈরি করেছে। এবং বলিউডকে গার্বেজ বলিস না, ঠাকুর পাপ দেবে, ঠিক আছে? আজকের মতো এমনি।